সবাই নিশ্চয়ই সবাই ফাটাফাটি আছো আমরা দুজনেও খুব ভালো আছি আর আজকেও চলে এসেছি একটা নো হ্যান্ড ইটিং চ্যালেঞ্জ নিয়ে তো আজকেও যে জিনিসটা আমরা খাবো সেটা আমরা মুখ দিয়ে খাবো হাত দিয়ে একদমই খাবো না তো সবার আগে হাত দিয়ে খাবে না ও মুখ দিয়ে খাবে তো সবার আগে বলে দিই তোমরা সবাই কেমন আছো আমাকে জানাতে একদম ভুলো না আর তোমাদের ছোট্ট ডোনাও সকাল দিকে কালকে থেকে শরীরটা খারাপ ছিল কি আচ্ছা কালকে থেকেও শরীর খারাপ ছিল কিন্তু আজকেও শরীরটা ভালো হয়েছে তাই তো তোমার শরীর ভালো হয়েছে তো তার জন্য আজকে চলে এসেছে ভিডিও করতে যেটা হচ্ছে আচ্ছা দাঁড়াও যেটা হচ্ছে নো হ্যান্ড চ্যালেঞ্জ ইটিং চ্যালেঞ্জ ওকে কাজে তোমরা আগের একটা নো হ্যান্ড ইটিং চ্যালেঞ্জ খুব পছন্দ করেছো তো সেই জন্য আবার চলে এসেছি এটা আরেকটা নিয়ে তো ডোনা ওদিকে ডোনাকে দেখা যাচ্ছে না বলে ডোনা খোঁচে গেছে ও না ডোনা জল আনতে গেছে তো চলো আজকে যেটা খাবো সেটা হচ্ছে ব্রেড দেখছো দুটো ব্রেড আছে এখানে দুটো পাউরুটি আছে হ্যাঁ ডোনাটা ধরে ডোনা চিল্লাবে এই যে একটা ব্রেডের মধ্যে আমি বাটার আর চিনি নিয়ে নিয়েছি তো এটা আমার আর এটা হচ্ছে ডোনার ঠিক আছে যে দেখতে পাচ্ছো তো এটাই আজকে আমরা খাবো আমি খাবো মুখ দিয়ে ডোনা হাত দিয়ে খাবি না মুখ দিয়ে খাবি আমি হাত দিয়ে খাবো না মুখ দিয়ে খাবারটাই তো চ্যালেঞ্জ সবাই তো তাই দেখবে ওই দেখো বুঝেছো চলো এটা একটুখানি সরিয়ে আসো শোনো তাহলে সবাই দেখতে পারবে দাঁড়াও আমি ক্যামেরাটা সরিয়ে দিই আচ্ছা ও হাত দিয়ে খাবে আমি মুখ দিয়ে খাচ্ছি ওকে চলো রাখো দাঁড়াও দাঁড়া এখনই শুরু করছিস দাঁড়াও ক্যামেরাটা দূরে সরাই খাও এখানটা রাখো মুখ দিয়ে খাও সবাই দেখবে দাঁড়াও 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 তো চলো আমরা দুজন এখন এটাকে মুখ দিয়ে খাবো হাত দিয়ে নয় ডোনা তো আগে বলে দিয়েছিল হাত দিয়ে কিন্তু ও এখন রাজি হলো যে মুখ দিয়ে খাবে ঠিক আছে তো চলো আমরা স্টার্ট করছি নো হ্যান্ড ইটিং চ্যালেঞ্জ কচকচ করছে চিনি মুখে দিয়ে ওদিকে দেখা ওদিকে দেখা ওদিকে 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 পুরো সারা মুখে চলে গেছে আমার গরম লাগছে ফ্যান একদম কমানো নাহলে শুনতেই পাবে না তোমরা ডোনা হাত মুখ দুটো দিয়ে খাচ্ছে আমি যেতে যাচ্ছি কিন্তু তোমাকে কিন্তু পানিশমেন্ট দেবো তুমি খাও এটাও আমাকে খেতে হবে দারুণ মজার শাস্তি ঠিক আছে অল্প অল্প আসতে আমি তো এখানে ওয়েট করছি লিপস্টিক পরেছিলাম লিপস্টিক লেগে গেছে প্লেটে তাই বলছে আমি তো এখানে ওয়েট করছি আস্তে আস্তে খা আমি একটু ওয়েট করি আমি তো লিপস্টিকটা পরি আচ্ছা পরবে তুমি আমি পরি লিপস্টিক পরতে নেই আমি ওই যে অন্য একটা ইয়ে করছিলাম না তাই জন্য পরেছিলাম বুঝলা
ওদিকে তাকাও, তুমি সবাইকে বলো যে তোমার শরীরটা একটু ভালো হয়েছে। আমার শরীরটা ভালো হয়েছে, কালকে ভালো ছিল না। চলো আবার চলো দাদা, আমি আগে এটা খেয়ে নিই। মামি আমি আগে আটা চিনির টুকরো রাখার মধ্যে ঢুকে গেছে, আরে তুমি খেয়ে নাও। ওকে ও একটা ফিনিশ করে দিয়েছে, ঠিক আছে এবার ওটাও ফিনিশ করবে। দেখো দেখি দাও তোমার জিভ মুখ দেখি দাও হা করে আছে কিনা। নেই, চলো আবার স্টার্ট। দুজনের মুখ দেখো, আমরা চুরি করেছি, মাখন চুরি করে খেয়েছি, দেখো। চলো ক্লোজ ক্যামেরা দেখো, ডোনা করো ক্লোজ ক্যামেরা দেখাই, তুমি করো আমি দেখাচ্ছি, তুমি করো আমি দেখাচ্ছি না। নাও নাও নাও, তুমি সবাই খাও, সবাই দেখবে। এদিকে নিয়ে চলে এসেছি, ই বাবা আমার মুখের অবস্থা দেখো। আমি এদিকে নিয়ে এসেছি ডোনার মুখটা দেখানোর জন্য, এই যে ডোনার মুখ, এবার ডোনা খাবে দেখো। দেখো দেখো আমার পুচুতা খাচ্ছে, এই যে পুচুতার ব্রেড না পুচু, আবার করে আবার করো এরকম করে। করো সামনে দিয়ে দেখাবো, ছবি তুলবো। দেখেছ ডোনা কত গুড গার্ল, আমার গুড গার্ল চোটটা করেছে, ডোনা চোটটা করেছে, চোটটা করেছে। ডোনা এখন হাতে নিয়ে নিয়েছে এটা, ওর বেশি নিয়ে নিয়েছিল ওটা ফেলে দিল, তো এটা ও হাতে নিয়ে আস্তে আস্তে করে খাক, তারপর আমরা শাস্তিটা নিয়ে আসছি। ওকে ফ্রেন্ডস, আমরা আবার চলে এসেছি, ডোনা আবার রোজকারের মতন ভিডিওটা অন করলো, তো এখন হচ্ছে শাস্তির পাল্লা। ডোনা বলবে আগে আমাকে, ডোনা কি শাস্তি দেবে, ডোনা কি শাস্তি দেবে আমায়? পুতুল শাস্তি। পুতুল শাস্তি, সেটা কিরম করতে হবে, কিরম করতে হবে, পুতুল শাস্তি হবে আমাকে এরম এরম? হ্যাঁ ও বুঝেছি, ওই যে আগের দিন ওকে আমি কেতু কেতু দিয়েছিলাম তাই জন্য ও বলছে পুতুল শাস্তি, তো তুমি দাও আমাকে কিটি কিটি। দাঁড়া ও আসছে, কি নিয়ে আসছে মনে হচ্ছে, দাঁড়া। তো ডোনা ওটা ফিনিশ করেছে, একটু আস্তে আস্তে খেয়েছে, কি হলো বাবা ওটাও সরিয়ে রাখলো। দাঁড়াও কি নিয়ে আসছে, শাস্তি দেওয়ার জন্য কি নিয়ে আসছে, সোনা কি নিয়ে আসছিস? পুতুল, ওই ওই তো পুতুলটা মনে রাখতো, ওটা পুতুল না পুতুলের চুল, পদ্মাটা সরা, পদ্মাটা সরা, পদ্মাটা সরা, ও না না পুতুল ওইখানে। ও কি পুতুল শাস্তি আমি বুঝতে পারছি না, কি পুতুল শাস্তি তুই বল, কি শাস্তি দেবে আমি নিজেও জানি না। দেখো কি শাস্তি, এই শাস্তি, পেও 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 পেও, তুই আমাকে শাস্তি দে, এটা হলো কি শাস্তি, কোন ডিজাইনের শাস্তি? আমার মুখে পা দিল, ও
গন্ধ গন্ধ সবাই নাস্তি গন্ধ এবার এমনি করতে হবে তো চলো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর এই বিশেষ করে এই পুতুল শাস্তিটা কেমন লাগলো, এটা পুরো ডোনার বুদ্ধি, ঠিক আছে? এটা কিন্তু একদমই আমার বুদ্ধি নয়, এটা ডোনার বলছে পুতুল শাস্তি দেবে। এটা জীবনে আমি শুনিনি। ওরে বাবা, কানের সামনে ওই পেয়াপু করছে, একদম মাথাটা কান মাথা ঝালাপালা হয়ে গেছে, কান লক হয়ে গেছে, সত্যি বলছি কিছু শুনতে পাচ্ছি না, কান ব্যথা করছে। ওরে বাবা রে, কান খারাপ করে দিল আমার মেয়ে আমার শাস্তি দিয়ে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ওর পুতুল শাস্তি শেষ হবে না, ও আমাকে এখন সারা করি এই শাস্তি দিয়ে যাবে, আমাকে এই শাস্তি খেতে হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল্পটাই হ্যাপি থাকো। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না। সবাইকে বাই করে দাও, আগে বাই করো, তারপর আবার খেলবে। সবাই ভালো থাকো, সবাই ভালো। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমাদের চ্যানেলটাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতন টাটা, গুড নাইট।